আইন বিচ্ছিন্ন না করার জন্য আমরা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দিয়েছি। উপরন্ত পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গ্রামগঞ্জে সর্বত্র তারা পানি সরবরাহের জন্য বহুমুখী প্রকল্প নিয়েছে এবং আপৎকালীন মোকাবিলা করার জন্য তারা খণ্ড খণ্ড কালীন প্রকল্প নিয়েছে এবং কাজ করছে। তো কিভাবে অথবা বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, বাট আমরা আমাদের মন্ত্রণালয় এবং তার অধীনস্থ সকলটি প্রতিষ্ঠান অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে যে সমস্ত দিক নির্দেশনা ইতিমধ্যে হয়েছে সবগুলাকে আমরা অত্যন্ত আন্তরিকভাবে পালন করার মাধ্যমে আমাদের পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবো। আর আপনি মশার কথা বলেছেন, মশা আমরা নিধন করার জন্য আমরা ভেক্টর ম্যানেজমেন্ট সহ অনেকগুলা কর্মসূচি ইতিমধ্যে নিয়েছি এবং ব্যবস্থা করছি। আমরা মনে করি আমরা প্রস্তুত আছি যে এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। কঠিন সময় এমন একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করেছেন এবং দীর্ঘ সময় আপনি এখানে অবস্থান করে বাংলাদেশের মানুষের যে ভয় শঙ্কা দূর করেছেন এবং আশা জাগিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, গত 22 মার্চ গণভবনে আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে এই করোনার জন্য যে লকডাউন করা হবে এর ফলে অনেক লোক কর্মহীন হবে, তাদের জন্য কোনো খাদ্যের কষ্ট না হয়, এবং আপনি নির্দেশ দিয়েছিলেন যে জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য। আপনার নির্দেশ পেয়েই আমরা 24 তারিখ, 28 তারিখ এবং 30-এ তিন দিন আমরা জেলা প্রশাসকদের সাথে সমন্বয় করে এবং তাদের থেকে অনুযায়ী আমরা নগদ টাকা এবং চাল সরবরাহ করি এবং এই পর্যন্ত মোট 39,667 টন মেট্রিক টন চাল এবং 11,24,72,264 টাকা আমরা বরাদ্দ করি। এবং আপনি আজকে দেখেছেন সব জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার বলেছেন যে ত্রাণ পর্যাপ্ত আছে এবং জনগণ পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে, এবং আপনার মাধ্যমে দেশবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই যে আমাদের মন্ত্রণালয়েও ত্রাণ সামগ্রী পর্যাপ্ত মজুদ আছে, আমরা আরো যতদিন প্রয়োজন হয় ততদিন আমরা এই ত্রাণ সহায়তা আমরা চালিয়ে যেতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সঠিক দিক নির্দেশনা এবং আপনার আদর স্নেহ ভালোবাসা আমাদেরকে অনেক বেশি উজ্জীবিত করেছে। আপনার নির্দেশ সবসময় দেশের যে কোনো দুর্যোগে মোকাবেলার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি অনুমতি দেন আমি 1 মিনিট বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকের যে ভিডিও কনফারেন্স, আমি মনে করি এটির কারণে অনেকের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো দূরীভূত হবে। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী, এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক গুজব রটনা করার চেষ্টা করা হয় এবং সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রে মেইনস্ট্রিম মিডিয়াগুলো সহায়তা করছে, এবং একই সাথে অনেকে না বুঝে এই বিষয়ে না জেনে বিশেষজ্ঞের মতামত দেন। এত কথা বলার দরকার নেই তো, মূল কথা কি সেটা বললে হয়, যারা বলার তারা বলবে, ওদের কথা আমি ওদের কথা কখনো পাত্তা দিও না আর ও কথাগুলো আমি নেইও না, কাজে ওগুলো এখানে পুনরাবৃত্তি করার দরকার। আমাদের দেশে কিছু লোক আছে ওই যে কোনো ঘটনা হোক ঢোল ঢাকর নিয়ে নেমে পড়ে, অমনি তাদের কথার ফুলঝুরি ছড়ায়, নিজেরা কিছুই করে না, কাজে ওটা দিয়ে শুনে তো আমাদের কোনো লাভ নেই। আমরা মানুষের জন্য কিছু করতে কতটুকু করতে পারলাম, আর যারা আমরা কাজ করি তারাই আমরা জানি, কাজে তারা কে কে কী বললো ওটা নিয়ে চিন্তা কিছু নাই। এখন যে কথাগুলি আসলো, যে তথ্যগুলি আসলো, একেবারে জেলায় এবং বিশেষ করে যে যে জেলায় এই করোনা ভাইরাস দেখা গেছে সেই কথাগুলি আরো ভালোভাবে যাতে প্রচার হয় আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে সেটার ব্যবস্থা নেওয়া হোক। ওকে, তাহলে আর কোনো কথা নেই, ধন্যবাদ স্যার। দুইটা নির্দেশনা স্যার, আপনি কালকে, আমি ক্যাবিনেট সেক্রেটারি বলছি স্যার, আপনি কালকে রাত্রে বলছিলেন স্যার 1 বৈশাখের প্রোগ্রামটাকে বাতিল করার জন্য, এটা আমি বলেই দিলাম নোটিফিকেশন দিছে। আর ওই যে 9 তারিখ পর্যন্ত স্যার বন্ধটা যদি আপনি অনুমোদন করেন এক্সটেনশন করে দিতে পারে জনপ্রশাসন। না, 9 তারিখ পর্যন্ত এক্সটেনশন করতে হবে, তবে এটা সীমিত আকারে থাকবে, কিছু কিছু মানুষের চলাফেরা সুযোগ করে দিতে হবে, একেবারে সম্পূর্ণ না বন্ধ না, কারণ সব জায়গায় যখন করোনা ভাইরাস এরকম নাই তো মানুষকে একেবারে আটকানো না, তবে মানে যানবাহন এইসবগুলি চলার ব্যাপারে একটু সীমিত রাখতে হবে,
অর্থাৎ ওই 14 দিনটা পার হয়ে যাক, তারপর আমরা দেবো। আমরা যদি খুলতে চাই যে কোনো সময় খুলে দিতে পারবো, যদি আমরা ট্রেনটা দেখতে পারবো, কারণ আমরা এখন থেকে যদি না বলি মানুষ প্রস্তুতি নিতে পারবে না, আর স্রোতের মতো মানুষ চলে আসবে, তারপর আবার কি সিচুয়েশন হবে বলতে পারি না। তা আমরা সম্পূর্ণ আটকাবো না, কিছু কিছু জায়গা আমরা ওপেন করে দেব, আর যেগুলি খুবই এসেনশিয়াল সেগুলি চালু থাকবে, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মানুষের জন্য দরকার তার যা তালিকা সব ডিক্লেয়ার করে দিতে হবে, সম্পূর্ণ বন্ধ হবে না। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে, 9 তারিখ বন্ধ স্কুল টস্কুল এগুলি, কলেজ ইউনিভার্সিটি সেগুলি সব বন্ধ থাকবে, আর বাকি যেটা আমরা ছুটি দিয়েছে এটাকে সীমিত আকারে করতে হবে। অফিস টফিস যেগুলি যে যেখানে ঘরে বসে করতে পারে, আর যেখানে যেখানে খুব ন্যায় দরকার সেখানে সেখানে করা হবে। ইন্ডাস্ট্রিগুলি চালু রাখতে পারে যেগুলি খুব প্রয়োজন, কারণ আমাদের অনেক কিছু তো তৈরি করতে হবে, কাজে ইন্ডাস্ট্রিগুলি তারা চালু করে দিতে পারে এরকম কিছু। তবে যোগাযোগটা একটু আটকা রাখতে হবে, তবে এই যে পরিবহন শ্রমিক, তারপরে যে আমাদের নৌ পরিবহন বা কুলি মজুর বা এদেরকে খাদ্যের ব্যবস্থাটা করে দিতে হবে, যেটা ঘরে ঘরে খাবারটা পৌঁছে দিতে হবে। সেগুলো আমার মধ্যে একটা আর একটা বরাদ্দ আমরা সব জেলা প্রশাসকের কাছে একটু বেশি করে দিয়ে দেবো, যাতে করে এই ধরনের বিভিন্ন শ্রেণী পেশার লোক আছে তাদেরকে সহযোগিতা করতে পারে। সেটা আজকে আমি এরপরেই বসবো, বসে আমি ঠিক করে দেবো যে কোন জেলায় কত দিতে হবে, সেভাবে আমরা আরও কিছু টাকা পাঠিয়ে দেবো, তাদেরকে খাবার টাবার ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। আর বাকি যদি কিছু থাকে আমরা ক্যাবিনেট সেক্রেটারি পরে এসে কথা বলে ওটাকে, মানে ডিটেল প্রোগ্রামটা এসে আজকে বা কালকে বসে আমরা ঠিক করে দেব। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একটা বিষয় বলতে চাই, এই সময় আলু হারভেস্ট হচ্ছে, আলু তুলতে, আলু তো প্রচুর না, আলু তুলবে কৃষকরা, আলু তুলবে, আলুটা ত্রাণ মন্ত্রণালয় যদি আলুটাকে আরো বেশি একটু যোগ করে ত্রাণের সাথে, আমার মনে হয় চাষিরা একটু দাম পাবে। রোহিঙ্গা ক্যাম্প ক্ষেত্রেও আমার মনে হয় আলুর এখন যে খাবার আমরা দিচ্ছি, খাবারের যেটা দিচ্ছি ওর সাথে আমরা চাল 10 কেজি করে চাল আলু আমরা দিতে পারি, আর একটা সাবান এগুলি আমরা দেওয়ার ব্যবস্থা করবো। জেলা প্রশাসকরা স্থানীয় ভাবে কিছু, হ্যাঁ আলুটা আমরা দিচ্ছি, এটা থাকবে আর কিছু তো সেখানে আমরা শেষ করে দিই তাহলে। বাকি বাকি মন্ত্রীর সাথে আলাদা ভাবে কথা বলতে পারবো, টেলিফোনে বলতে পারবো, আর প্রয়োজন এখানে আসতে কথা বলবো, আর আমরা এখন শেষ করি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি দেখলাম এবার কারোর সামনে পানি নাই, কিন্তু এটা ঠিক না, প্রতি কয়েক মিনিট পর পর একটু একটু